7ই জানুয়ারির আমি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী গেস্টাপো বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। ছাত্র, যুবক, শ্রমিক, বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন, অত্যাচার, বন্দী শিবির, মত প্রকাশের স্বাধীনতা হরণ, মিথ্যা মামলায় আটক, খুন, ধর্ষণ, শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া, উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মদদে। নতুন করে গুম ও বিরোধী দলের উপর হিংস্র আক্রমণ প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে। লুণ্ঠনের রাজনীতি ও অর্থনীতির দেউলিয়াপনার বাতাবরণ, বাংলাদেশ ব্যাংক নিজেকে আড়াল রাখার বিধিনিষেধের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার। নতুন করে ক্ষমতা করায়ত্ত করে নিজেদের সুবিধাভোগী শ্রেণী আওয়ামী অলিগার্কির লুটপাট ও টাকা পাচারের লোমহর্ষক কাহিনী, ক্ষমতাসীনদের নিজের আর পরিবারের আর্থিকভাবে গুছিয়ে নেওয়ার ধান্দাতে সারা দেশ বিপর্যস্ত। আর তাই ডাকাতি আর লুটের সব অভিনব ঘটনা ঢাকতে আওয়ামী হিংস্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। দেশ যে শূন্য গর্ভ তা আজ নির্মম সত্য। আবারও নতুন করে গুমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হামলা করে রক্তপাত, রক্তপাতের ধারা বইছে সর্বত্র। গতকাল আসরের নামাজের সময় মসজিদে যাবার পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে সাদা পোশাকধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। যে গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় তার নম্বর ঢাকা মেট্রো ৬২৫৪৫০। নিজ কক্ষে এটি একটি ঘটনা যার এখনো কোনো হদিস নাই, এখনো সবাই দেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তার মাইক্রোবাসের নাম্বারটা পর্যন্ত বললাম, কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে তার পরিবারের সামনে হাজির করেনি, তার ঘোষণা দেয়নি। নিজ কক্ষে 3 ঘন্টা আটকে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 2 নেতা নাফিউল ইসলাম জীবন ও তার বন্ধু ইউনুস খানকে মারধর ও চরম নির্যাতন করে। আপনারা কালকে বিভিন্ন পোর্টালে, বিভিন্ন অনলাইনে এই এই ভয়ঙ্কর দৃশ্যটি, এই নির্মমতার দৃশ্যটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। পিস্তল দেখিয়ে পায়ে গুলি করার হুমকি দেওয়া হয়। অবৈধ সরকারের অনাচারমূলক স্বার্থ সিদ্ধির জন্য সুসজ্জিত সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হয়েছে ছাত্রলীগকে। ক্যাম্পাসে ক্যাম্পাসে এরা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে গণতন্ত্র মানা ছাত্রদের উপর। এরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের উপরও, জীবন জীবিকা সব কেড়ে নিঃস্ব, রিক্ত ও বিপর্যস্ত করছে ছাত্রলীগ, যুবলীগ দেশের সবচেয়ে খতরনাক বিপদ হিসাবে আবির্ভূত হয়েছে।